এই মুহূর্তে বিকেল, কিন্তু এ বিকেল সে বিকেল নয়। এ বিকেল একটি আনন্দমুখর দিনের শেষ মুহূর্তের বিকেল, যেখানে একটা ফুল ফুটে আছে আমার সামনে, যে ফুল প্রশংসায় প্রশংসিত হয়ে লজ্জা অবনত হচ্ছে, লজ্জা পাচ্ছে। লজ্জা নারীর ভূষণ আমরা জানি, কিন্তু এই নায়িকা, চলচ্চিত্রের নায়িকা, যাকে আমাদের টিকিট করে, হলে টিকিট করে দেখতে হয়, সাধনা করে দেখতে হয়, সেই সাধনালব্ধ শিল্পী, রোমান্টিক রেসিকে আমরা পেয়ে গেছি এই ঈদের এই বিকেলে। তার সাথে আমরা আড্ডা দেব, তার সাথে কথা বলবো, এবং আরেকজন আমার পাশে বসে আছেন উপস্থাপিকা বুশরা। আরেকটা ফুল ফুটে আছে, এবং সে একটা সম্পূর্ণ রঙিন পোশাকে একেবারে জড়িয়ে নিয়েছে নিজেকে, ঈদের পোশাক পরেছে। তারপরে রেসির পোশাকের কথা পরে আসবো, শুভ্র। তো যাই হোক, এখন আমি রেসি সম্পর্কে আমি খুব দূরে একটা তুলে ধরলাম ওকে, এখন বুশরা রেসি সম্পর্কে বলবে, নারী সম্পর্কে বলবে। আসলে কি বলবো, আমরা আসলে চলচ্চিত্র যখন দেখি, বড় পর্দায় যখন দেখি না, আমাদের স্বপ্নের নায়িকাকে আমরা অন্যরকম ভাবে দেখি। আমরা স্বপ্নের নায়িকাকে ভাবি, চিন্তা করি তারা কিভাবে চলে, কথা বলে, কিভাবে তারা গান করে, বড় পর্দায় কেমন করে চলে, সবকিছুই যেন আমাদের সেরকমই করতে ইচ্ছে। আচ্ছা আচ্ছা বুশরা, আমি একটু ভেতরে ঢুকে যাই, স্বপ্নের কথা যখন বললেন না, তো নারী নিয়ে নারীরা স্বপ্ন খুব একটা দেখে না, কিন্তু আমরা কিন্তু নায়িকাদের নিয়ে, পুরুষরা আমরা যারা, দেখে স্বপ্নের নায়িকারা কি করছে, কি পোশাক পরছে, কথা বলছে, তাদের স্টাইলটা আসলে যারা সাধারণ দর্শক তারা কিন্তু ফলো করে। তারপরে রেসির যে ব্যাপারটা, প্রথম শৈল্পিক যে ক্যামেরার সামনে আসা, প্রদর্শনযোগ্য অপরূপ করে নিজেকে তুলে ধরা, সে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে, সেখানে তাকে বিভিন্ন রকম পোশাকে আমরা দেখেছি, বিভিন্ন অবয়ে সুন্দর করে দেখেছি তাকে, তার যে মেকআপ, তার যে গেট আপ, তার যে চলন, তার যে বলন, তার যে নাচের ভঙ্গি, আহ, সবকিছু মিলে মিষ্টি চেহারা নায়িকা, আমাদের প্রিয় নায়িকা। আসলে নায়িকা দেখে দর্শকরা সিটি দেয়, আমরা শীষ মারে আর কি। আমার অবশ্য শীষটা হতো না, তো আমি কিন্তু মনে মনে শীষ মারতাম। প্লিজ ভাইয়া, একটু আমি শুনতে চাই না, শীষ মারতাম। কোথায় কোথায় হয়ে যায় এটা? তো যাই হোক, তো রেসি, এই যে তোমার যে নৃত্যকলা দিয়ে কিন্তু তুমি আত্মপ্রকাশ করেছো। আমার শুরুটা হলো নাচ দিয়ে। আমার নাচ দিয়ে যখন আমি ক্লাস টু এ পড়ি, তখন থেকেই আমি নাচ শিখছি, এবং 6 বার গোল্ড মেডেল পেয়েছি নাচে। তো নাচের সুবাদেই কিন্তু আজকে আমি নায়িকা। সোনার মেডেল 6টা আছে, তাই না? তুমি যখন দেখো সোনার মেডেল গুলো মাঝে মধ্যে মোছো, পরিষ্কার করো, তখন তোমার কি অনুভব হয় বলো তো? আসলে এটাই আমার প্রাপ্তি, যে আমি তখন মনে হয় যে আমি এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, যে যার অ্যাচিভমেন্ট গুলো আমার সামনে, তো খুব ভালো লাগে তখন, যে মনে হয় যে আমি একটা কিছু করতে পেরেছি। তারপর তুমি তো ফটো সুন্দরী। হ্যাঁ, তারপরে 2003 সালে মানে একদম প্রথম স্থান অধিকার করেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। সেটা আসলে আমি, আমার একদমই প্ল্যানিং এর বাইরে ছিল। যেমন আমার স্বপ্ন ছিল যে নাচ নিয়ে, নাচের একটা স্কুল করব, বাচ্চাদের নাচ শিখাবো। আমার স্টুডেন্টরাও কিন্তু নতুন কুড়িতে গোল্ড কাপ পেয়েছে, তো নাচের একটা নাচ নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে ফটো সুন্দরী হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। আজকের এই খুশির দিনে, ঈদের বিকেলে, হ্যাঁ, রেসির কাছ থেকে তার জীবনের কথা, তার সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা যে আমরা জানছি না, মিষ্টি মুখের চেহারা থেকে মিষ্টি মিষ্টি কথা শুনছি, আপনি এই মিষ্টি সেমাই খাওয়া মুহূর্ত পার হয়ে এসে হয়তো একটু অন্যরকম খাওয়া খেয়ে তারপরে একটু আরাম, ডাবল মিষ্টি খাচ্ছি আমরা। তো যাই হোক, রেসি, তুমি তোমার সাধনা, তোমার যে স্ক্রিন বিউটি, সেটা কিন্তু বলে দেয় যে তুমি আস্তে আস্তে নিজেকে ক্যামেরার সামনে নিজের মতো করে তৈরি করে নিয়েছো।
দর্শকদের মধ্যে এটা না হয়ে যায়, ক্যামেরার সামনে গেলে কেমন করে যেন আমি মনে হয় যে আমি অন্য জগতে আছি, আমি আর মানে সাধারণ একটা মেয়ে না, রেসি না, তখন মনে হয় যে আমি অভিনয় করছি, অভিনেত্রী হয়ে গেছি। এটা একটু আমরা আমাদের প্রিয় নায়িকার মুখে শুনি যে রেসি ফটো সুন্দরী থেকে কিভাবে তখন যে বড় পর্দায় আসলো সে গল্পটা একটু শ্রোতাদের শোনাই। অফকোর্স আজকে ঈদের দিনে শুনতেই হবে, হ্যাঁ শুনতেই হবে। না আসলে ফটো সুন্দরী হওয়ার পরে কতগুলো বিজ্ঞাপন করেছি আমি, বিজ্ঞাপন করার পরে আমাকে আজিজুল হাকিম ভাই তখন প্রথম একটা নাটক পরিচালনা করবেন উনি ঠিক করলেন, এবং ওনার ওয়াইফ যে রিনা হাকিম উনি স্ক্রিপ্ট রাইটার ছিলেন। তো ওনার উনি খুব আমাকে তখন নিতে চাইলেন যে আমি তার একটা মেগা সিরিয়াল করি, মেগা সিরিয়ালটার নাম ছিল জল পরে পাতা নড়ে। তো ওই মেগা সিরিয়ালটাতে যখন আমি 20 পর্ব করলাম, করার পরে আমাকে আমার যে প্রথম ছবির ডিরেক্টর নীলাচল উনি একদিন নাটকে শুটিং দেখতে আসলো, শুটিং দেখতে আসার পরে তখন উনি আমাকে পছন্দ করেছিল ওনার ছবির জন্য। তারপরে জিনাত হাকিম ভাবি বলছিল যে কথাটা কিন্তু খুব সুন্দর মনে হলো, আছে ওকে পছন্দ করেছে, সিনেমার জন্য। তো তখন ভাবি বলল যে হ্যাঁ জিলানি ভাই ওকে নেন না কেন, ও তো অ্যাক্টিং করতে পারবে ভালো। পরিচালকের নাম কি ছিল? বুলবুল জিলানি। বুলবুল জিলানি। আচ্ছা এখানে নীলাচল ছবিটা রেসির প্রথম ছবি, প্রথম ছবি ছিল। সেই ছবিতে আরেকটা কাহিনী আছে, সেখানে ছিল আমাদের প্রিয় নায়ক ফেরদৌসের ভাই, তারও প্রথম ছবি ছবি ছিল। তারপরে তখন নীল আচল তোমার কি শাড়ির আচলটা নীল ছিল? নীল 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 ভাব ছিল, প্রত্যেকটা সিকোয়েন্সে একটু ব্লু ব্লু ভাব ছিল। আমি আমার খুব ফেভারিট, এই যে আপনি পড়ে আছেন যে নায়িকা আমাকে কিভাবে মানে ও নীল আচল ছবি প্রথম আর আমার নীল আমার প্রিয় রং আর কি। আচ্ছা মাঝাভাই শুনেছেন আমাদের নায়িকার প্রিয় রং কিন্তু নীল, আর আজকে আপনি নীল পরে আসলেন, এটা কিভাবে হয় বলেন তো দেখি, কিভাবে বুঝলেন যে আমার নায়িকা আসলে একটা মনে নীল আছে আমি সাগরে রুনি। এখন রেসি আরো বলো, আরো বলো জীবনের কথা, বলো ছবির কথা বলো। তারপরে তখন আমি জিনাত ভাবিকে বললাম যে ভাবি আমি যদি সিনেমায় অ্যাক্টিং করি তাহলে কিন্তু আমি নাটক করব না। তো ভাবি আমাকে বলল যে না রেসি অসুবিধা নাই, তুমি সিনেমার জন্যই আসলে তৈরি হয়েছ, আমি তুমি করো আমার কোনো প্রবলেম নাই। তারপরে ফ্যামিলি থেকে বাসা থেকে অনেক বাধা ছিল আমার সিনেমা করার ক্ষেত্রে, তখন 2004 এর কথা, তো অশ্লীল ছবি দিয়ে ভরপুর ছিল তখন সিনেমার ইন্ডাস্ট্রি। তারপরে খুব ম্যানেজ করতে হয়েছে বাসায়, যেমন সবাই আমার বাবা মা বাদ দিয়ে সবাই আমার এগেনস্টে ছিল ফিল্মের, যাতে আমি না করি। তখন আমার অনেক ফাইট করতে হয়েছে যে না, ভালো মেয়েরাও ফিল্ম করতে পারে, ভালো কাপড় পরেও মানে চলচ্চিত্র করা সম্ভব, এটা আমি দেখানোর জন্য আসলে আমার জেদ থেকে আমি একটা ছবি করেছি যে জীবনে একটাই মাত্র ছবি করব, সেটা হলো নীলাচল। এবং শুনো, আমি রেসিকে দেখেই প্রথম দেখেছিলাম, তারপরে তো পর্দায় দেখেছি অনেকবার, তো সেখানে দেখাতে এবং ওর ডায়লগ অনেক বাজিয়েছি বিজ্ঞাপনে, অনেক বাজিয়েছি। তো রেসির যে ওর তো এমনি ফেস সুন্দর, কোন অড অ্যাঙ্গেল নেই। হ্যাঁ আমি কিন্তু ক্যামেরাম্যান নই, কিন্তু আমি বুঝতে পারি, ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজ করেছি, সমস্ত অলমোস্ট সব নায়িকাদের আশেপাশ দিয়ে ঘুর ঘুর করেছি, দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি। আজকে যেরকম রেসিকে সুযোগ পেলাম ঈদের দিনে, আজকে খুব আনন্দ করে তার সাথে কথা বলছি। আচ্ছা এই আনন্দের মধ্যে একটা গান শুনে কেমন হয় আচ্ছা ভাই? অবশ্যই রেসির ছায়াছবি থেকে, প্রথম ছবিটা থেকে শুনি, নীলাচল ছায়াছবি থেকে। হ্যাঁ বন্ধুরা, তাহলে শোনাই শ্রোতাদের। হ্যাঁ শ্রোতা বন্ধুরা চলুন, আমাদের আজকের অতিথি প্রিয় নায়িকা রেসি অভিনীত তার প্রথম চলচ্চিত্র নীল আচল থেকে ছায়াছবির এই চমৎকার গানটি আমরা চলুন শুনে আসি। তখন
তোমার অনুভূতিটা কিরকম ছিল বলো? ভাইয়া আমার, আমি যখন আমার ছবির প্রথম শুটিং শুরু করি তখন কিন্তু মানে আমি চীনেছিলাম, চায়নাতে। চায়না থেকে যেদিন আমি ল্যান্ড করি বাংলাদেশে ওইদিনই আমার ছবি শুটিং ছিল, এবং ওইটা প্রথম কাজই ছিল আমার একটা নাচের। নাচতে হবে বৃষ্টিতে, খুব মানে তাণ্ডব নৃত্য যাকে বলে, যে একদম নায়কের সাথে অনেক কথা কাটাকাটি অভিমান করে মেয়েটা নাচ করে বৃষ্টিতে ভিজে। তো যেহেতু আমি নাচের মেয়ে আর প্রথম সিকোয়েন্স ছিল আমার নাচ, মানে একটা মানে ভায়োলেন্ট রোমান্স একদম নাচের মধ্যে, একটা নৃত্য কলা তুমি তো জানো, সেই কলাটাকে বিভিন্ন রকম ভাবে, যেহেতু নাচ জানি সেহেতু তার জন্য সহজ। তারপরে বৃষ্টি ভিজে, আমার সাংঘাতিক অবস্থা, বৃষ্টিতে রাতের মধ্যে বৃষ্টিতে ভিজে নাচ করছি আমি, একদম খুব কষ্টে, চোখ দিয়ে পানি পড়ছে, শীতকাল ছিল, এরকমই হয় যে গরমের সময় মানে শীতের সিকোয়েন্স হয়, মানে গরমের সময় একদম মনে হয় যে আগুনে পড়ে যাচ্ছি, আবার শীতের সময় হয় যে পানি বৃষ্টিতে ভেজা। দর্শকরা, দর্শকরা আমি বলবো যে 3 ঘন্টা হলে বসে কিভাবে কিভাবে যেন একটা ছবি দেখে ফেলে, কিন্তু এটার পেছনে যে কত কষ্ট করতে হয়, একটা সিনের জন্য যে কতদিন টাইম লাগে এটা আসলে ওনারা, ওরা যদি তোমার পাশে বসে শুটিং দেখতো, যেটা বলবো যে কপাল ছবিটা দিয়ে মনে হয় যে রেসিকে আমরা মানে সে বড় পর্দায় সেরকম ভাবে পেয়েছিলাম, মানে এটা ছিল আমার, আমার প্রথম ছবি ছিল নীলাচল, কিন্তু ফার্স্ট রিলিজ ছবি ছিল কপাল। তার মানে কপাল দিয়ে তোমার কপাল খুলে গেছে, কপাল দিয়ে কপাল খুলে গেছে। এবং ওই ছবির নায়ক ছিল মাহফুজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার দিকে তাকাও না, তোমার কপালটা দেখি, কপালে একদম, কপালটা অনেক বড়, বিশাল বড় কপাল নিয়ে এসেছে আমাদের নায়কের। এখন তুমি বিশাল কপাল নিয়ে এসছো, তারপরে শুনলাম ঘর সংসার করছো। হ্যাঁ, স্বামী ভাগ্য আছে, স্বামী ভাগ্য ছবিতে আমার স্বামী ভাগ্য ছবি আছে, ছবির নাম স্বামী ভাগ্য কিন্তু। তারপরে তুমি, তুমি জননী, সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ তুমি এখন। এখন নিজেকে অনেক পরিপূর্ণ মনে হয়, মনে হয় যে আমি মেয়ে হিসেবে, মা হিসেবে, বউ হিসেবে, অভিনেত্রী হিসেবে অনেক পরিপূর্ণ একজন মানুষ। চলচ্চিত্রের কি মানে তুমি, তোমার পদচারণা চলছে? চলচ্চিত্রের পদচারণা চলছে, মাঝখানে একটু গ্যাপ ছিল কারণ আমার একটা বেবি হয়েছে। তো আমার যেমন চলচ্চিত্র আমার একটা সন্তানের মতো, আমার বাচ্চাও কিন্তু আমার, আমার সন্তান। তো আমি যেমন চলচ্চিত্রকে খুব লালন পালন করে বা খুব মায়ের মতো করে আমি আগলে রেখেছি, সেরকম কিন্তু আমার বাচ্চাটাকেও আগলে রাখতে হবে। তো যে কারণে আমি আসলে চেয়েছিলাম যে সিনেমা করব, কিন্তু আমি খুব ভালোভাবে যেন করতে পারি। আর আরেকটা জিনিস হলো যে সংসার গুছাতে যে বাচ্চা লালন পালন করতে যে একটু সিনেমা থেকে দূরে চলে এসেছিলাম, কিন্তু এর মাঝখানে 2016 এবং 2017 কিন্তু আমি দুইটা ছবি করেছি অলরেডি, একটা হলো নিয়তি, একটা হলো শূন্য, দুইটা ছবি করেছি আমি, বিয়ের পরেও করেছি, সন্তান হওয়ার পরেও করেছি। এবং যেহেতু আমি নাচের মেয়ে, আমি নাচটাকে কিন্তু বাদ দেইনি, আমি কন্টিনিউয়াসলি নাচটা চালিয়ে যাচ্ছি। ইভেন কালকেও আমি একটা পুলিশের প্রোগ্রাম করে আসলাম বরিশাল থেকে, তো স্টেজ শো গুলো করছি, টিভি প্রোগ্রাম গুলো করছি, টিভিতে যে নাচের প্রোগ্রাম হয়, ঈদের, ঈদের প্রোগ্রাম হয়, সেগুলো সবকিছুই আমি করছি। কিন্তু আমার কথা হলো যে আমি মিডিয়া থেকে দূরে না, আর সবচেয়ে বড় কথা, কেউ যদি আমাকে বলে যে তোমার অভিনয় ছাড়তে হবে, আমি জীবনে অভিনয় ছাড়তে পারবো না। শিল্পী আমার, আমার মনে হয় কি যে রক্তের শিরা উপশিরায় আমার অভিনয়টা মিশে গেছে, এটা আমি বিশেষ মানুষটি তোমার জীবনে। খুব শুনতে ইচ্ছে করছে কপাল ছায়াছবির গান, আর সাথে নায়ক ছিলেন মাহফুজ, এবং চমৎকার একটি গান, এই পৃথিবীর বুকে এসেছি তোমাকে শুধু ভালোবাসতে। শ্রোতা বন্ধুরা চলুন আমরা এই গানে চলে যাই। তো এই পৃথিবীতে এসেছি চলচ্চিত্রে মাহফুজের জন্য গানটা
অ্যাকচুয়ালি আমি মাহফুজ ভাইয়ের কারণেই কিন্তু মানে ওই কপাল ছবিটা করেছিলাম। আমি আপনাকে ফার্স্ট বললাম না যে নীলাচলি হবে আমার ফার্স্ট ছবি, নীলাচলি হবে আমার লাস্ট ছবি। আমি একটা ছবি করে সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমি পারি, করতে পারি। তো এরপরে যখন মাহফুজ ভাই আমাকে এনকারেজ করলো, মানে কপাল ছবির জন্য আমাকেই দরকার, ওই ক্যারেক্টারটার জন্য আমাকেই দরকার, আমি না হলে ওনারা ছবিটা করবে না। তো এত বেশি ভাবে রিকোয়েস্ট করেছিল যে আমি না করে থাকতে পারিনি। কপাল করার পরে একটার পর একটা আমার ছবি হয়ে গেছে, কপাল খুলে গেছে। তো ওই যে মানে প্রশ্নটা বা যে কথাটা আমি শুনতে চেয়েছিলাম গানের আগে, সেই ভদ্রলোক সম্পর্কে একটু বললে ভালো হয়। তার কারণ হলো যে তোমার যারা ভক্তকুল, হ্যাঁ, তুমি যখন মনে করো যে বধু বেশে কারো ঘরে যাওনি, তখন যে কল্পনাটা ছিল তারা একটুখানি আফসোস করুক সেই মানুষটির কথা শুনে। না আসলে ভাইয়া সত্যি কথা বলতে যে এখানে লুকানোর কিছু নেই। আমার যে হাজবেন্ড, আমার তো বিয়ে হয়েছে একেবারেই, আমি বিয়ের দিনে আমার হাজবেন্ডের চেহারা দেখেছি। কারণ মানে প্রেম করে হয় না, প্রেম করে বিয়ে হয় নাই, বিয়ের পরে আমরা প্রেম করেছি। কিন্তু বিয়ের দিনই আমার আমার কাজিন সিস্টারকে বললাম যে তুমি একটু যে বরের ছবি তুলে নিয়ে আসো, আমি দেখি সামনাসামনি। তো তারপরে ছবি তুলে নিয়ে আসলো, তখন আমি দেখলাম যে ছেলেটা কেমন দেখতে। আর আসলে আমি বিয়ের পরে আমি আস্তে আস্তে তাকে চিনেছি, জেনেছি যে সে কেমন কি টাইপের মানুষ। বাট আসলে হয় কি যে না জেনে বিয়ে করা ঠিক না, এটাও আমি বলবো। আর আমার ভাগ্য বলতে হবে যে আমার বিয়ের পরে হতে পারতো যে আমার হাজবেন্ড আমার এই বিষয়টাকে সাপোর্ট করছে না, শ্বশুর বাড়ির লোকজন সাপোর্ট করছে না, আমার ফিল্ম করা, অ্যাক্টিং করা, নাচ করা সাপোর্ট করছে না। বাট আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এবং আমার হাজবেন্ড এত বেশি সাপোর্টই আমার এই ব্যাপারটাতে যে আমার শ্বশুর শাশুড়ির সামনেও কিন্তু আমি নাচ করি, অ্যাক্টিং করছি, এবং আমার হাজবেন্ডের কারণে কিন্তু আমি আলাউদ্দিন আলীর এই গানটার কথা মনে পড়ছে খুব। আমার ভাগ্যে আছে একদিন হবে আমার ঠাই, তাই কিন্তু আসলে। তারপরে আজকে আমি এই জায়গায় বসে এখন বাংলাদেশ বেতারে আমি কথা বলতে পারছি কিন্তু আমার হাজবেন্ডের কারণে। সে যদি না চাইতো তাহলে আমি কখনোই আমি এই পর্যন্ত নামটা একটু শুনি, পান্থ শাহরিয়ার। বাবা কি মিষ্টি নাম, খুব সুন্দর সুন্দর নাম। এবং এই মুহূর্তে এই যে আনন্দ আড্ডায় বুশরা এবং আমাদের রেসি রাইটার, এরা এরা এত সুন্দর সৃষ্টিকর্তা প্রাপ্ত আলোকিত চেহারা নিয়ে বসে আছে, মানে একবার ধবধবে ফর্সা। এই যে আলো, মানে বিদ্যুৎ চলে গেলেও আমরা কিন্তু এই আলোতেই সবাইকে দেখতে পাবো আর কি। এটা যদি সেটা সত্যি হতো না, ওই বলে না লঞ্চের ইয়েতে হ্যাচাক লাইট বলে না, একটা গোল, ওইটা হলো আমরা। ওটাকে মাঝে রেখি, আপনি কি বলেন? আচ্ছা আপু সত্যি করে বলো যে আমাদের থেকে ব্লু কালারে ওনাকে বেশি জলজলে লাগছে না? একদম মানে শুভ্র, এবং নীল কালারটা কিন্তু মনে হচ্ছে সুইট সিক্সটিন। দেখো বুশরা, দেখো তোমাদের কিন্তু স্বামী বর্তমান, আমার কিন্তু একা। তো কাজে তোমরা আমাকে এইভাবে এইভাবে আমাকে ই করো না, আমাকে কষ্ট দিও না, আমার হার্টে একটু আমার হার্টে অলংকার পড়া আছে। আপনার কত ভক্ত শ্রোতা আছে তারাই আপনার রেসি ছবির কথা বলে দিলাম। রেসি কিন্তু আমার জান আমার প্রাণ, হ্যাঁ সুপারহিট একটা ছবি আছে আমার জান আমার প্রাণ। একটু একটা যেকোনো একটা গানের লাইন আমাদের নায়কের মুখে। আমি গান গাইতে পারি না, মাফ চেয়ে নিচ্ছি, সত্যি আমি গান গাইতে পারি না, কিন্তু নাচ করতে পারি। নাচ তো আর দর্শকরা দেখতে পারে। কোন গানগুলো তুমি মানে অভিনয় করেছিল কোন গানগুলোতে, বা সেই গানটা একটু মানে মুখে বলো তাহলে। আমি গানই গাইতে পারি, গান গাইতে হবে না। ও আচ্ছা, মানে লাইনটা শুনলাম সাথে বাজিয়ে দিলাম। হ্যাঁ সাথে বাজিয়ে দিলাম। তোমার মনের জমি, তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই ভালোবাসতে বাসতে, আমি মরে যেতে চাই। জমিনের শস্য যে কিভাবে ফলবান হয়ে গজিয়ে উঠলো তার প্রমাণ হলো কি? সন্তান।
সন্তান আমার, আমার দুইজন, দুইটা বেবি, একটা হলো প্রার্থনা আর আরেকটা হলো প্রত্যাশা। চমৎকার নাম। এই নামগুলোর মানে সৃষ্টি মানে কে সৃষ্টি করেছে? ছিলাম যে আমাদের যদি বেবি হয় তাহলে মানে মেয়ে খুব পছন্দ আমাদের দুইজনেরই, আমারও আমার হাজবেন্ডেরই। ওরা কত বড় হয়েছে এখন? ওরা একজন হলো 4.5 বছর, একজন 14 মাস। আচ্ছা, ও বাবা, সুন্দর সুন্দর বয়স। এখন কথা হচ্ছে যে এই ঈদের দিনে কেমন তুমি কাটালে সকালবেলাটা লাগিয়ে? ঈদের দিনে সকালবেলা উঠেই ওই যে সেমাই টেমাই রান্না করতে হয়, তারপরে তো সবাইকে খাওয়ালাম, নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আসলো সবাইকে। হ্যাঁ, আমি রান্না করতে পারি ভালো, এটা শুনেছি আমরা গল্প, কিন্তু এখনো ভাগ্য হয়নি আমাদের সেই ভোজনে আমার শরীরটাকে কি বলে, আমার শরীরটা কিন্তু কথা কয়ে ওঠে, একেবারে দড়ি দড়ি হয়ে গেছে। চলুন আজকে আমরা নায়িকার বাসায় সেই মজাদার রান্নাগুলো খেয়ে আসি, তাহলে দেখবেন একদিনই আপনি তরতাজা হয়ে যাবেন। এবং আজকে একটু বিখ্যাত ছবিগুলোর নামগুলো একটু বলে দাও। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের আজকের অতিথি প্রিয় নায়িকার রেসি রয়েছেন শ্রোতা বন্ধুরা, আমি এখন জানিয়ে দিচ্ছি রেসি অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবি কিছু কথা। আমরা এর মধ্যে জেনেছি তার প্রথম ছায়াছবি ছিল নীল আঁচল, এরপরে আরো অনেক ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। এই ছবিগুলো হচ্ছে এরি নাম ভালোবাসা, ছোট্ট সংসার, গরিবের ভাই, জান আমার জান, আমার জান আমার প্রাণ, আমার জান আমার প্রাণ, রাস্তার ছেলে, চেহারা, আমার স্বপ্ন আমার সংসার, রিক্সাওয়ালার ছেলে, বাবা বড় না শ্বশুর বড়, এক জবান, মায়ের জন্য মরতে পারি, 5 টাকা প্রেম, আমার পৃথিবী তুমি, গরিবের ভাই, অবুঝ শিশু, মানিক রতন দুই ভাই, শূন্য, স্বামী ভাগ্য, নিয়তি এবং আরো অনেক অনেক ছবি। আমাদের চলচ্চিত্রের নামের সংকট, সেই সংকট থেকে কিন্তু মুক্ত। তোমার নামের, তুমি নাম সংকটে ভোগনি বা সংকটাপূর্ণ নাম বা বিরক্তিকর নামের মধ্যে তুমি নিজেকে জড়িত হওনি, তোমার ভাগ্যটা? আসলে ভাইয়া আমি নিজেও কাজ করার ব্যাপারে অনেক সিলেক্টিভ, যে আমার চরিত্রগুলো কি হবে সেটা চিন্তা করেই আমি আসলে সিনেমা করেছি। আমি যা তা ছবি করিনি, যারা আমার দর্শক, যারা আমাকে দেখেছে এবং যারা আমার ছবি দেখে। হ্যাঁ, এখন তো প্রতিদিন কোনো না কোনো চ্যানেলে আমার ছবি প্রচার হয়, তো তারা জানে যে আমি কি টাইপের ছবি করেছি। তো আমার সবসময় আমি কাজ করার ব্যাপারে অনেক বেশি সিলেক্টিভ ছিল, আসলে সেই কারণে আমরা বড় পর্দায় বেশি ছায়াছবিগুলো সেরকম ভাবে দেখতে পাই, সামাজিক ধারণা ছায়াছবি, সামাজিক ছবি। ঈদের দিনে হয়তো অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, কিন্তু কোনো এক সময় যখন 1400 সিনেমা হলের উপর আমি বিজ্ঞাপন করতাম এই বাণিজ্যিক কার্যক্রম থেকে, তখন যে কি একটা ব্যাপার হতো, 8-10টা ছবি একসাথে রিলিজ, হ্যাঁ 1400 সিনেমা হল সেসব দিন, এখন সেখানে 200-250 সিনেমা হল আছে কোনো সন্দেহ। হ্যাঁ, তো কাজেই সংকটের ভেতরে আমরা আরো তীব্র সংকটে আক্রান্ত হয়েছি চলচ্চিত্র নিয়ে, তাই না? তো কাজে এই সংকট থেকে উত্তরণ আজকে এই ঈদের আনন্দ ঘন মুহূর্তে রেসি, আমরা আশা করছি যে সেই সংকট থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো। তার কারণ হলো যে বিনোদন, যেখানে যে দেশে শিল্প সংস্কৃতিতে বিনোদন নেই, সেই সময়টা কাটাবে কি করে মানুষ? মানুষকে খালি সারাক্ষণ কর্ম করবে, মানুষকে সারাক্ষণ দুঃখে জর্জরিত থাকবে, এটা তো হতে পারে না, তাই না? কেমন করে হবে, মানুষকে তো একটু বিনোদন দরকার, তাই না? পরিবারের প্রতিটি মানুষের বিভিন্ন রকম বিনোদন দরকার। তবে আমার কাছে এখন ভালো লাগে যে কিছু ছবি যেমন হচ্ছে, মানুষ কিন্তু, দর্শকরা হলমুখী হচ্ছে, আমরা কিন্তু, আমার ফ্যামিলি, আমার পরিবার বলতে গেলে যে আমার বাচ্চারা পর্যন্ত, আমি জানি না কেন জানি সিনেমা দেখতে খুব পছন্দ করে। যে বাংলাদেশে যতগুলো ছবি রিলিজ হচ্ছে না কেন, আমরা কিন্তু সপরিবারে যে ছবি দেখি, এবং এখন ইদানিংকার ছবিগুলোতে আমি দেখেছি যে সিনেমা হল পরিপূর্ণ, তো এটা দেখতে খুব ভালো লাগে। মাঝখানে যেমন কিছু ছবি চলেই নি, একজন দুইজন দর্শক, এবং প্রচারে প্রসার একটা কথা আছে, সেখানে
আমি মনে করি আর কি, সিনেমার মূল প্রচারের দায়িত্বটা কিন্তু বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা, সেখান থেকে প্রযোজকরা বা যারা নির্মাতারা তারা কেন মুখ ফিরিয়ে নিলেন সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ শব্দ আমি মনে করি, যে কেন তারা কোন সুবিধায় কোন সুবিধা নেওয়ার জন্য তারা এই এই একটা বিরাট মিডিয়া এবং সবচেয়ে কাছের মিডিয়া জনগণের দর্শক সিনেমা দর্শক আর বেতার শ্রোতা কিন্তু বিজ্ঞাপন তরঙ্গের মাধ্যমে কিন্তু শ্রোতারা শ্রোতাদের জানতে পারে, কিন্তু তারা জানতে পারে যে কি ছবি আসছে কি ছবি হচ্ছে। এবং আমরা সিনেমার গানগুলো যেভাবে ডামাডোল পিটিয়ে বাজাতাম যে রিলিজ ছবি, আর আপনার বিজ্ঞাপন গুলো তো ছিল সেই ইতিহাস, আমি এখনো এখনো ইতিহাস এখনো বুঝতে পারি না। অনেকে অনেকে ডিজিটাল শব্দের অপব্যবহার করছেন, এখন ডিজিটাল যুগ এসছে আধুনিক যুগ এসছে আপনারা আমরা রেডিওর বিজ্ঞাপন করবো না, এরকম একটা ভাব এই উন্নাসিকতা নিয়ে তার কখনো কোনো মিডিয়া চলে। রেডিওর বিজ্ঞাপনের বেতারে বিজ্ঞাপনে কোনো বিকল্প আছে বলে মনে করি না, তাই না? আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম, রোমান্টিক রেসি আমার সামনে বসে আছেন, আমাকে আলোড়িত করছেন এই মুহূর্তে ঈদের বিকেলে আমি দিশে হারা। দর্শক কুল আপনারা যদি দেখতে পারতেন, শ্রোতারা যদি দেখতে পারতেন যে রেসির যে হাস্যময়ী সদা হাস্যময়ী চেহারাটা, তাহলে আপনারা আবার আবেগে আপ্লুত হয়ে প্রেক্ষাগৃহের দিকে ছুটে যেতেন। এই কথা শুনলে সবাই চলে যাবে। মাঝে ভাই অনেক বলেছেন, এবার শ্রোতাদের একটা গান শুনে বেড়ে গেল। তো পান্থ কি বলে আগামীতে চলচ্চিত্রে তোমাকে আরো বেশি প্রমোট করবে নাকি? আমার ওর পক্ষ থেকে কোন ধরনের বাধা নাই, আমি যতদিন কাজ করতে চাই, আমি মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যে আমার কোনো কিছুতে তার না নাই, যে না এটা তুমি একটা ব্যতিক্রমী স্বামী পেয়েছো একদমই ভাইয়া। কারণ হলো যে আমি যেটা জানি আর কি, বুঝলে বুঝরা, শিল্পীদের স্বামীরা শিল্প তার শিল্পকে ভালোবেসে কিন্তু প্রপোজ করে, বিয়ে করে, বিয়ের রাতেই বলে ওই নাচটা অন্য কাউকে না দেখালে আমাকে শুধু দেখালে হয় না, স্বার্থপরের মতো অনেকে বলে ফেলে, অনেকে বলে ফেলে, আসলে সত্যি কথা, এটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক না, এটা হলো আপনার একজন শিল্পী সত্তাকে কবর দেয়া হয়ে যায়, যে একজন শিল্পীর হাজবেন্ড বা তার সহকর্মী বা তার সহ কি বলবো সহচর, তারা যদি মানে আপনাকে ধরেন যে আপনাকে যদি তারা মূল্যায়ন করতে না জানে, আপনার ভিতরে একটা গুণ আছে, আপনার ভিতরে একটা যোগ্যতা আছে, কিন্তু আমি আপনাকে এনকারেজ করলাম না, আপনি আপনি আমার জন্য আমাকে ভালো বেশি বললেন যে ঠিক আছে আমি তোমার জন্য আমি কাজ করব না, সেটা তো আমার আমার মানে আশা আকাঙ্ক্ষা ভরসাকে কবর দেয়া হয়ে গেল। শিল্পীকে শিল্পী তো আর এমনি গজিয়ে ওঠে না, শিল্পী তো মরে গেল, আমার সাধনা লব্ধ, সে বলেছে ক্লাস টু থেকে সে নৃত্যকলায় পারদর্শী, সে সে অজস্র গোল্ড মেডেল পেয়েছে, সে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে ওই ভদ্রলোকটি স্বামীর লেবাস নিয়ে এসে শিল্প সত্তার গলাটা টিপে ধরলো, এটা তো হতে পারে, এবং স্বামী ভাগ্য তার অভিনেতার ছবিগুলো থেকে আমরা সেই ডায়লগ গুলো দিচ্ছি। আজকের ঈদের দিন সত্যি খুব মধুময় লাগছে আমার, মধুময় তো অবশ্যই লাগবে, কারণ হলো যে আমি আমি বেশি গর্বিত যে এই কারণে দুই সুন্দরীর পাশে বসে আমি কথা বলতে পারছি এবং শ্রোতাদেরকে আমি তাদের তাদেরকে আমি নিয়ে আসছি কাছে, খুব সুন্দরীদের কাছে নিয়ে আসছি কথার মাধ্যমে, এটা আরো যেন মধুময় হয়ে সেটাই আর কি শ্রোতাদের আমার মনে হচ্ছে। আর তারপরে তোমাদের আমি আমি বুঝলাম না কিছু, লিপস্টিকটা কিন্তু ম্যাচিং করে আমরা ফোন করে বলে এসেছিলাম যে আপু আপনি কি কালার, না আসলে আমাদের এত মিল যে আমরা যা কিছু করি আমাদের কেমন করে যেন মিলে যায়। আজকে আজকে ঈদের দিনে না একটা কথা তোমরা বলো, আমি কিন্তু একটা আবিষ্কার করেছি, আমি বাচিক শিল্পী হিসেবে আমি কথা বলাতে লিপস্টিকটা অবশ্য আমারও খুব লোভ হয় যে আমরাও যদি পুরুষরা যদি লাগাতে পারি, তার কারণ হলো কি জানো যে লিপস্টিকটা কিন্তু
যে ঠোঁটের কথা বলার যে জায়গাটার অবস্থানটাকে চিহ্নিত করা রং করে, তোমরা যে নারীরা যে সুন্দর করে কথা বলছো সেটা কোন জায়গা দিয়ে আসছে, কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ঝর্ণা ধারাটা, শব্দের ঝর্ণা ধারাটা, সেটা কিন্তু সেই রঙিন ঠোঁটের ভিতর দিয়ে আসছে, সেটা কিন্তু সাংঘাতিক ভাবে একটা শিহরিত ব্যাপার, একটা কিন্তু সাংঘাতিক একটা আবেগের ব্যাপার, একটা দারুণ রোমান্টিক ব্যাপার। লিপস্টিক এড়িয়ে তারপরে আবার ঠোঁটের পরিচর্যাতেও শীতকালে মনে করো, ঠিক আছে রেসি, আমাদের প্রিয় নায়িকা রয়েছে আমাদের পাশে, বন্ধুরা আমাদের প্রিয় নায়িকা রেসি অভিনীত কি চমৎকার ছায়াছবি বাপ বড় না শ্বশুর বড়, এই ছায়াছবি থেকে একটি চমৎকার গান শুনবো, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, বন্ধু তুমি কই কই, বেবি নাচনির কণ্ঠ, বেবি নাচনির কণ্ঠে, বন্ধুরা খুব ফেমাস গান ছিল এটা, হ্যাঁ অনেক এই গানটা সুপার হিট, মঞ্চেও খুব সাংঘাতিক ভাবে শিল্পীরা গায় এই গানটা নিয়ে একেবারে পাগল, এবং শ্রোতারাও দেখলাম দর্শকরাও এই গানটার সাথে সাথে গাইতে থাকে, একসাথে গাইতে থাকে, একদম সেরকম গান। এবং এই ছবির নায়ক ছিল সম্রাট, তাই সম্রাট, আচ্ছা তাহলে আমরা শ্রোতাদের এই গানে নিয়ে যাই, বন্ধুরা চলুন এই গানে আমরা চলে যাই। এটা কোন ছবির গান? বাপ বড় না শ্বশুর বড়, বাপ বড় না শ্বশুর বড়, বাবা বড় না শ্বশুর বড়, বাপ বড় শ্বশুর বড়, বাপ বড় না শ্বশুর বড়, বাপ বড় না শ্বশুর বড়, বাবা না। আসলে কিন্তু জানো ব্যাপার হলো কি যে অনেক পরিবারে কিন্তু দ্বন্দ্ব এই বাপ আর শ্বশুরকে নিয়ে হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রিয় নায়িকা রেসি অভিনীত বাপ বড় না শ্বশুর বড় এই ছায়াছবি থেকে একটি চমৎকার গান আপনাদের এই মুহূর্তে শোনাবো, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, বন্ধু তুমি কই কই, বেবি নাচনির কণ্ঠে। আচ্ছা সিনেমার সংলাপ ওর একটা যে কোনো একটা ছবি থেকে সংলাপ মনে না এখন দরকার নেই, আমরা চলচ্চিত্র থেকে আমরা সংগ্রহ করব, ওর জন্য আমরা পারি না, আমরা সব করতে পারি, আমরা রেসির জন্য একদম সব কিছু করতে পারি। আমি তো স্টুডিওর গোড়ায় দাঁড়িয়েছিলাম না কতক্ষণ আমরা রেসির জন্য, আমাদের অপরূপা রেসি আসিতেছে বাণিজ্যিক কার্যক্রমের স্টুডিওতে ঈদের অনুষ্ঠান করতে আসিতেছে, বাস এসে গেল আমরা শুরু করে দিলাম কথার বাক্য বানে জর্জরিত হচ্ছে না তো না, আমি তো আবেগে ভরে যাচ্ছে মন, অনেক ভালো লাগছে এই ভালো লাগা নিয়ে। আচ্ছা বাছা ভাই, ছায়াছবি যখন চলচ্চিত্রে অভিনয় করে নায়ক নায়িকারা তাদের কিন্তু অনেক মজার ঘটনা হয়, এরকম কোন ঘটনা আমাদের প্রিয় নায়িকার ঘটেছে কিনা একটু ঈদের দিন একটু শুনতে চাই শ্রোতাদের। আমরা ঘটনা তো অনেক ঘটে, তবুও তোমার মনে করো যে নির্মম ঘটনা না, অবশ্যই ঈদের দিনে আমরা মজার ঘটনাই শুনতে চাই। এখন মনে পড়ছে না ওভাবে, কিন্তু অনেক ঘটনাই ঘটে যায়, এখন মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, মনে করতে থাকুক, আচ্ছা মনে করতে, মনে পড়লে বলব, আগামী অনুষ্ঠানে সেই কথাটা শুনবো, জানবো। আচ্ছা আমরা জুটির কথা যদি বলতে চাই, একটু জুটি প্রসঙ্গে আসি মাঝে মাঝে, আর আপনি তো সেই পুরনো মানুষ, আমাদের চলচ্চিত্রে কত জুটি দেখেছেন? না না ভাই পুরনো বলো কিন্তু জম্পরা বলো না, জুটি হিসেবে আমি পেয়েছি। শোনো আমি তোমাকে একটা কথা বলি যে জুটি প্রথা ভালো, আবার জুটি প্রথা কিন্তু শিল্পীর জন্য ক্ষতিকর বটে, অবশ্যই তাই না, অবশ্যই। তো কাজে জুটি তুমি যেখানে যাই হও একটু বলেন না ভালোটা এবং কেন খারাপ একটু সংক্ষেপে। তুমি তুমি ডিপজল সাহেবের সাথে কত ছবি করেছো? আমরা 17টার মতো ছবি করেছি, খুব বেশি না। আচ্ছা আর কার কার সাথে করেছো? আসলে ভাইয়া হয়েছে কি যে আপনারা বললেন জুটি প্রথার কথা, আমি বাংলাদেশে শুধু রিয়াজ ভাইয়া ছাড়া এমন কেউ নাই যে যার সাথে আমি অ্যাক্টিং করি নাই। ইভেন মান্না ভাইয়ের লাস্ট ছবি ছিল আমার সাথে অবুধ শিশু, সেটাতেও করেছি আমি মান্না ভাইয়ের বিপরীতে। তো
তখন এমন একটা পর্যায়ে ছিল যে আমি সাকিবের সাথে প্রায় 5-6টা ছবি করেছি, তো সাকিব অপু একটা জুটি হয়ে গিয়েছিল। তো তারপরে যত অ্যাক্টর ছিল তাদের সাথে সবার সাথে আমার কাজ করার প্রায় হয়ে গেছে। এরপরে যখন দেখলাম যে এক এক সাকিব ছাড়া কিন্তু কোনো নায়ক নাই যার ছবি চলে বাংলাদেশে, যখন চলতো, তো হঠাৎ করেই তখন দীপজল সাহেব আমাকে কল করলো, ডাকার পরে বলল যে এরকম একটা ছবি হবে। তখনও আমি জানতাম না যে আমি দীপজল সাহেবের নায়িকা হিসেবে কাজ করব, তখনও জানতাম না। আমাদের প্রথম ছবি ছিল কাজের মানুষ। তো কাজের মানুষ ছবিতে আমাকে মমতাজুর রহমান আগ্রহকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি কি ক্যারেক্টারটা করছি, তখনও কিন্তু আমি জানি না যে আমার ক্যারেক্টারটা কি। আমাকে বললো যে তুমি মেকআপ নাও, তারপরে সিকোয়েন্সের সময় বলবো। আমি মেকআপ নিলাম, মেকআপ নেওয়ার পরে তখন আমি জানতে পারলাম যে আমি দীপজল সাহেবের বিপরীতে আমি কাজ করছি। তো জুটি বলতে যে আমাকে অনেক জার্নালিস্টরা ফোন করেছিল যে তুমি কেন কাজ করছো, হ্যাঁ, ওনার বয়সের ডিফারেন্স এবং আমার বয়সের ডিফারেন্স কিন্তু অনেক, আকাশ এবং পাতাল। তো তারপরে কিন্তু আমার ওনার সাথে, ওনার বয়সের সাথে আমার নিজেকে ম্যাচ করানোর জন্য কিন্তু আমার ওয়েট গেইন করতে হয়েছে, গেটআপও সেরকম নিতে হয়েছে। এবং তখন যখন আমরা কাজ করলাম একটা ছবি, অনেক জার্নালিস্ট বললো যে কেন করছো, কারণ দীপজল সাহেবের সাথে, দীপজল সাহেবের প্রথম ওই ছবিটাই ছিল নায়ক হিসেবে, তার আগে কিন্তু উনি ভিলেন হিসেবে কাজ করেছিল। তো তারপরে তখন আমি বললাম যে ভাইয়া দেখেন, আমি তো অনেকজনের সাথেই কাজ করেছি, তো হতে পারে এটা আমার জীবনের মানে লাস্ট ছবি, না হলে এখান থেকেই আবার আমার শুরু হবে। সেটা প্রমাণ করেছেন দীপজলের সাথে 17টি ছবিতে অভিনয় করে। এটা হয়েছে দর্শকদের কারণে, যে দর্শকরা নায়ক বলতে, নায়ক বলতে যেটা পুঁথিগত বলা যায় সুদর্শন থাকবে, সবকিছু স্টাইলিশ থাকবে, কিন্তু সেটার কোনটাই নাই। ভিলেন থেকে একজন আসে, তাকে অ্যাকসেপ্ট করে, তাকে ক্যারেক্টারাইজেশন করে, তাকে গল্পের মাধ্যমে রেসি যেভাবে অবশ্যই বলতে হবে যে আমার কারণেই কিন্তু আজকে দীপজল সাহেব অনেকগুলো ছবি করেছে, একজন নায়ক হয়ে, একজন হিরো হয়ে কাজ করেছে। এবং আমি বলতে চাই যে একটা ছবি যখন আমাদের রিলিজ হলো, হওয়ার পরে দর্শকরাই কিন্তু গ্রহণ করেছে আমাদেরকে, তারপরে আমরা এরপরে একের পর এক ছবি করেছি, যে কারণে জুটি হিসেবে কাজ করেছি। আজকে যদি দর্শকরা না যাইতো তাহলে কিন্তু জুটি হয়ে কাজ করতে পারতাম। সবচেয়ে মজার ব্যাপার কি, দীপজল রেসির জুটির সবগুলো ছবি সুপারহিট। মাঝে ভাই এবারে কিন্তু একটা গান শুনবো। না না, গান তো শুনবো, সুপারহিট কেন, কারণ ভাইয়া সুপারহিট কেন আমি বলবো কি, যে আমরা যে ছবিগুলো করেছি দুটোকে এস্টাবলিশ করার জন্য আপ্রাণ চ্যালেঞ্জ হিসেবে হয়েছে, কিন্তু দীপজল হিরো এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ গ্রহণ করে এই ছবিগুলোকে হিট করানো হয়েছে, আলোকিত চেহারাটা, এই আলোকিত চেহারাটা দীপজলের উপরে পড়ে আরো বেশি আলোকিত হয়েছে তার পারফরমেন্স দিয়ে। সবকিছু মিলিয়ে একটা যোগ ফল আমরা পেয়েছি প্রত্যেকটা হিট ছবি। এই কারণে সবগুলো ছবি হিট হয়েছে। এইবার একটা গান না, আমার সংসার এই জুটির ছবি এবং সুপারহিট একটি ছবি, চমৎকার একটি গান আছে, ঢাকা শহর আইসা, এরকম একটা গান, নাম শুনেছি ঢাকা শহর। হ্যাঁ, দুজনে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ঘুরছে, মুরগি হাতে ঢাকা শহর ঘুরে ঘুরে সিচুয়েশন ছিল, তাই না? অ্যাকশন টাইপের গল্প যদি হয় তাহলে আমি অবশ্যই করব। আমাদের চলচ্চিত্রের উন্নতি সম্পর্কে অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু এর বাস্তবায়নটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এবং শিল্পী যে গল্প তৈরি করা, তারপরে শিল্পী নির্বাচন করা, তারপর টেকনিক্যালি রিচ করা ছবিকে, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ভাইয়া আমাদের যে আগের প্রযোজক গুলো,
আমাদের যে আগের পুরোনো মানুষদেরকে ফিরে আসতে হবে এবং তারাই যেন ছবি বানায়, তাহলে ছবি ভালো হবে। কারণ এখন যারা নতুন প্রডিউসাররা আসছে, আসার পরে একটা ছবি বানাচ্ছে, লস খাচ্ছে এবং তারা ব্যাক করছে। কিন্তু যারা রেগুলার প্রডিউসার তাদেরকে এগিয়ে আসতে হবে, অভিজ্ঞ যারা আছে, সিনেমা সম্পর্কে ধারণা আছে। ছবি পিছিয়ে যাওয়ার মূল কারণ কিন্তু ছবির ব্যবসা, ব্যবসা রাইট। ব্যবসা না হলে তো আর সেটা এগোবে না। ব্যবসাটা কেন হচ্ছে না সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। কেন একটা কারণ তো আপনি আগে বলে দিলেন, হল সংখ্যা আমাদের কমে গেছে। অনেক কারণ, অনেক কারণ ব্যবসার ভিতরে, এই ব্যবসার ভিতরে অনেক রকম দুর্নীতিও আছে। সেই কথা বলতে গেলে আরো অনেক অনেক সময় লাগবে। এবং এই ছবিটাকে কিন্তু প্রডিউসার্স মুভি বানাতে হবে। সবচেয়ে লস কিন্তু করে প্রডিউসার একটা ছবি, কাজেই তাকে লাভবান করলে আমার মনে হয় যে শিল্প সংস্কৃতি এবং সিনেমা আমাদের। আসলে যারা সিনেমা ভক্ত তারা কিন্তু জানতে চায় নায়িকারা কি খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে নাকি ঝাল খেতে পছন্দ করে। আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, কিন্তু ঝাল টাইপের চাইনিজ ফুড বলেন, ভর্তা ভাত হলে তো আরো কোনো মানে কথা নেই, যে কোনো খাবার আমার পছন্দ। সত্যি বড় কথা, ওর খাওয়ার সাথে ওর চেহারার মিল নেই। কি মানে কি মনে হচ্ছে যে আমি কি ঝাল খেলে যে একটু মানে রাগি রাগি ভাব অলওয়েজ স্মাইলিং। আচ্ছা মাঝে ভাই আপনি বলেন তো আপনি কি খান, মনে হচ্ছে আপনি ঝাল খান বেশি। কে আমি? হ্যাঁ আমি যা পাই তাই ময়না পাখির মতো ঝাল খাই, এই জন্য আমার কোন অরুচি নেই। আমার তো অরুচি নেই, আমার তো সব রুচি দিয়ে ভরপুর। ঝাল মিষ্টি আমার শরীর দিকে বুঝতে পারছো না, আমি তো দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে আমি মেয়েদের মতো, মেয়েরা নাকি টক খায়, খুব আচার খায়, আমি কিন্তু একটা সাংঘাতিক ভক্ত। তাই নাকি? সব রকম আচারে আমি ভক্ত। টক খেতে পছন্দ করি, দই খেতে পছন্দ করি, যেগুলো অনেক সময় এই বয়সে নিষিদ্ধ খাওয়া, একটু কম খেতে হয়। কিন্তু ওইদিকে অনেক জিনিস আছে, এমন খাবার আছে যেগুলো তাকানো নিষেধ, খাওয়া তো ধরে কম, তো সেগুলোর দিকে আমি একটু মুখ ঢেকে। আপনি যা যা খেতে চান সব আমার বাসায় রেডি আছে, আপনি শুধু আমার সাথে যাবেন। তো বলো না একটা দুই একটা আজকে যেহেতু বিশেষ ফিরনি, পোলাও, রোস্ট, কোরমা সবই আছে, সাথে সালাদ তো, সালাদ তো অবশ্যই আপনার সেই প্রিয় আচারও আচারও থাকবে। এখন মনে হচ্ছে কি যে মাঝে ভাই এই মুহূর্তে প্রোগ্রাম ছেড়ে, প্রোগ্রামটা ছেড়ে উঠে দিয়ে এখনই চলে যাবে। না দর্শকদেরকে তাহলে আমার না আড্ডা দিতে ভীষণ ভালো লাগছে, আমার জমে ভালো লাগছে আমাদের গল্পটা, তাই না? আর এখানে ইয়ে কি বলে ওই বুসার আচ্ছা গালে কিন্তু টোল খায়। তারপর সবচেয়ে বড় কথা হলো আজকে সম্পূর্ণ যোগাযোগ রক্ষা করেছে, আজকে অনুষ্ঠানে আসার সমস্ত যোগাযোগ রক্ষা করছে বুসরা। বুসরাকে আমি সেলুট করতে চাই যে আজকে বুসরার মাধ্যমে তোমাকে ডাকাডাকি সময় আমাকে বুসরা বললো যে বিকেলবেলা অমুক টাইমে ঈদের দিন আসবে, রেসি আসবে, আমিও দে ছুট বলে চলে আসলাম। সে কখন এসছে আমাদের মাঝে ভাই? রমজানের এই রোজার শেষে এলো খুশি, রমজানের এই রোজার শেষে এলো খুশি, কি যে একটা গান বাবা, একসাথে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, রমজানের রোজা শেষে এলো।